Yeah.
কুঞ্জে রহিলে আজ নি সকালে বাসা মাঝে নি সকালে এই গানটিও মনে হলো যে খুব পরিচিত না,
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের শিল্পীদেরকে নিয়ে, এবং বিশেষ করে আমাদের সিলেটি মরমী মহাজনদের সেই সব গান, সেসব গান আসলে খুব শোনা হয় না। আমরা সেই সব গানই আমাদের ফেসবুকের সম্মানিত ভিউয়ার্স বা আমাদের যারা আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের সাথে থাকেন তাদেরকে শোনাবার ইচ্ছে কিন্তু আমাদের সবসময় কাজ করে। তো যাই হোক, স্বামী আহমেদ এই যে গান করছেন, আমি বলেছি যে গানের সাথে সাথে কিছু কথা বলতে হবে, তো এই যে গান করছেন আমরা কবে থেকে শুরু করলে সেটা জানলাম। এই যে গান, গানের তো আমরা জানি যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, বিভিন্ন বিভাগ আছে গানের, তো সিলেটের গানকে বা এই লঘু গানকে আপনি বেছে নেবেন কেন? এটা একটা বিষয় আসলে, কেন আমি লোকগানকে বেছে নিয়েছি, ওই যে বললাম ছোটোবেলা থেকে গান করতাম, কিন্তু আমি কিন্তু ছোটোবেলা কিন্তু অনেক গানে সব ধরনের গান, দেশাত্মবোধক, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সব গানই গিয়েছি বা গাইতামও, কিন্তু এই গানটি আমাকে বিশেষভাবে এইভাবে অনুপ্রেরণা জাগিয়েছে। আমি আসলে ওই যে ছোটোবেলা আমার এখনও মনে পড়ছে, যেটা যে গ্রামের বিশেষ করে নৌকাবাইচের প্রোগ্রাম অনুষ্ঠান, নৌকাবাইচ হইতো, হ্যাঁ, প্রতিযোগিতা হইতো, সেই সেই প্রতিযোগিতাগুলোতে এই লোকগানগুলো বেশি গাওয়া হতো, এবং বিশেষ করে যে শাহদুল করিম, আমার এখনো মনে আছে শাহদুল করিমের সেই কুন মিস্ত্রি সারি গানগুলো বেশি গাওয়া হইতো, এবং আমার কাছে মনে হয় যেন এই সেইখান থেকে হয়তো সেই অনুপ্রেরণা আমি পেয়েছি, এবং পরবর্তীতে লোকগান গীতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং লোকগান সেটা তো গন্তব্য হয়তো আমার জানা নেই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি, কোথায় আল্লাহ যে পথ নিয়ে যান আমি চেষ্টা করে যাবো, একটু ভালো এবং দর্শক বা আমাদের সাধারণ দর্শক বা যারা রয়েছেন ওনার যতদিন পর্যন্ত গান শুনবেন আমি সেই চেষ্টা করে যাবো গান গাওয়ার, মানে আজীবন গানকে ভালোবাসি, আজীবন গানকে ভালোবাসি, গান গিয়ে যেতে চাই যতদিন আল্লাহ সেই কণ্ঠ আমার তৌফিক দান। তো আমরাও আশা করি যে আপনারা আজীবন গান শোনাবেন আমাদের, আমরা শুনবো আপনাদের গান, তো আমরা এই পর্যায়ে কি শোনাবেন বা কি শুনবো, কারণ ফেসবুকে তারা আছে কিন্তু আমাদের গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার মনে হয় বৈষ্ণব সহজিয়া সাধক কবি রাধার মধ্যে একটি গান করি আমরা শুনি, আমরা বিশেষ করে যেহেতু আব্দুল বিশ্বাস শুনলাম, আমরা আব্দুল করিম শুনলাম, কারণ আমাদের সময় তো খুবই অল্প, তো এর ফাঁকে ফাঁকে হয়তো অনেক মহাজনের গানে হয়তো গাওয়া সম্ভব না, তবে একটা একটা হইলেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে দিই। তারপরে এখন রাধা রমণের গান শুনছে, আমরা শুনি রাধা রমণের। ওই আমি কৃষ্ণ প্রেমের কলম কিনি, ওই আমি কৃষ্ণ প্রেমের কলম কিনি, আমি নগরে বেড়াই গো বলবো সখী কুমরা দেশে যা, আমি কৃষ্ণ কোথায় পাই, ওই আমি কৃষ্ণ কোথায় পাই গো বলবো সখী কুমরা দেশে যা, আমি কৃষ্ণ কোথায় পাই, আমি কৃষ্ণ কোথায় পাই, ওই আমি কৃষ্ণ কোথায় পাই গো বলবো সখী কুমরা দেশে যা, আমি কৃষ্ণ কোথায় পাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো
কান কতরে দে দিলাম ঠাই আপন জানে কান কতরে দে দিলাম ঠাই এগো ছিল আশা দিল দাদা এগো ছিল আশা দিল দাদা আর প্রেমের কাটো নাই আর প্রেমের কাটো নাই গো বলবো সুখী কুকুমাতে সে প্রচলনটাই বেশি, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে দামাইল গান হয়ে থাকে। এবং এটা এই এই যে তালের যে চেঞ্জ, তাল ফেরটা যেটা বলেন, এটা কিন্তু রাধারমণ দাতে দত্তের এই দামাইল অঙ্গের গানগুলোতেই পাওয়া যায় সবচেয়ে বেশি। তো জয়েক সাহেব আহমেদ আমাদের সাথে ফেসবুকে আরও অনেক যুক্ত হয়েছেন, শহীদ চৌধুরী আছেন, শামীম ভাই সহ সবাইকে অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। আমি সিলেটি লগে আসি ভাই সাহ প্রিন্স ভাই লেখা একটা গান হন আপনার জানিয়েছেন, তোমরা কোন জোটে যাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, চেষ্টা করবে, সময় থাকে চেষ্টা করবেন। আছেন আমাদের সাথে নাসির উদ্দিন, অনুষ্ঠানটি উপভোগ করছি, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, আপনাকে ধন্যবাদ, আপনি আজ সাথে আছেন আমাদের। আবু বকর আলামিন আমাদের প্রিয় শামীম ভাই অসাধারণ গায়কী, আপনাকেও ধন্যবাদ। আছেন আমাদের সাথে খুকন দে খেলু, আছেন আমাদের দেখছেন, আমাদের আরেক শিল্পী আমাদের সাথে প্রতীকেন্দ্র আছেন আমাদের সাথে দেখছেন। দেবাশিস চক্রবর্তী আবার লিখেছেন অসাধারণ, আরও অনেকেই আছেন আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সাথে আছেন দিবেন। আপনারা থাকুন যারা আছেন আমাদের সাথে, আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে আমরা আরও কিছু প্রিয় গান শুনতে চাই। আর বিশেষ করে আছে কেন যেন মনে হচ্ছে শামীম আহমেদ গরিব মনে আমাদের কাছে ফেভার করছে,
আর অন্যদিন অনুষ্ঠানে বসলে খুব তাড়াতাড়ি মানে গড়ি তাড়া করে, কিন্তু আজকে যেন মনে হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে, সেটা আমাদের ভাগ্য ভালো, সেটা যেহেতু সময় দিচ্ছে কাজে আমরা আর কিছু গান শুনি। হ্যাঁ অবশ্যই, তাহলে কি শুনি? এবার কারিয়া বিরুদ্ধে একটা গান করি, কারিয়া বিরুদ্ধে আমরা শুনি কারিয়া বিরুদ্ধে। ওরে কোলে মার কোলে সাজাইয়া ইল্লা সুরে বাজালো রসবতি, নিশি ফেরাগে কুঞ্জ সাজা, শঙ্কালায় আসিবে তোর ধরে লো রসবতি, শীতের আগে কুঞ্জ সাজা, শঙ্কালা আসিবে তোর ভবে যশোবতী, শীতের আগে কুঞ্জ সাজা, শীতের আগে কুঞ্জ সাজা, কোপেলো বাঁধা গোর চন্দন লঙ্কে লাঠি দিয়া, ধুপলো বাঁধা গোর চন্দন লঙ্কে লাঠি দিয়া, পিয়ায়া সব চরণে সব আসবে নিত দিয়া, দেবের বলে গোলারা দক্ষিণের দোয়ার, দেবের বলে গোলারা দক্ষিণের দোয়ার, আপনি শোনান অন্য গানও শুনি, অসুবিধা নেই, এ পর্যায়ে শোনাবেন।
সময় থাকলে হয়তো আর দেখতে সময় আছে, সময় আছে, আমরা আমার একটা পছন্দ দুটো গান শুনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো গানটা তাহলে পরে করি। আর আমার একটা পছন্দের গান রয়েছে, এমন আমাদের বলবো জীবন্ত কিংবদন্তি উনি এখানে আছে, খোয়াজ মিয়া, আমার খুব পছন্দের একটি গান সেটি, এই সেই গানটি করছে আমরা শুনি। উনিও আমাদের আরেকজন জীবন্ত মরমী মহাজন। আসলে হয়তো আমরা জীবিত থাকতে অনেকের মূল্য দিতে জানা যায়, এটাই হচ্ছে আমাদের। আমার বন্ধু চমৎকার কথা আসলে, এই যে এই কথাগুলোই আসলে, এই যে চমৎকার কথা এবং এত সহজ ভাবে, এত সরল ভাবে, সহজিয়া ভাবে লেখা গানগুলো আসলে, এই জন্যই আসলে আমাদের মনে হয় যে আমাদের সিলেটের গানগুলো এত বিখ্যাত বা মানুষের এত ভালো লাগার বিষয়। এটা একটা বিশেষত্ব আমিও বলবো, যেহেতু সিলেটের অধিকাংশ মরমী সাধক কবিদের গানগুলো কিন্তু অতি খুবই সহজ এবং সরলভাবে লেখা এবং এর গভীরতা বেশি, মানে ভাবের গভীরতা, ভাবের গভীরতা বেশি, কিন্তু লেখাগুলো সহজ সরল, যে কারণে সাধারণ মানুষের কাছে খুব প্রাণে লাগে, সহজে সেটা। আমাদের সাথে ফেসবুকে আসলে আরো অনেকে যুক্ত হয়েছেন,
কামরুল চৌধুরী লিখেছেন, প্রিন্স ভাই, শামীম ভাই সহ সবাইকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ কামরুল, আপনাকেও ধন্যবাদ, আপনি সাথে আছেন আমাদের। আছেন আশরাফ জামান, সুন্দর গানের জন্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের প্রিয় শিল্পী, হয়তো আরও কিছু সুন্দর গান শোনাবেন আমাদের। আছেন রাজা মিয়া আমাদের সাথে, অনেক ভালো লাগে সবাইকে ভাই, ধন্যবাদ আপনাকেও রাজা মিয়া, আপনি থাকুন আমাদের সাথে। আর আছেন সুমন দাস সুমন, অনেক ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানটা, আমি কুয়েত থেকে দেখতেছি, ধন্যবাদ আপনাকে সুমন যে আপনি এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আমাদের অনুষ্ঠানটি আসলে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার দুপুর 2:05 থেকে 3 পর্যন্ত সরাসরি সম্প্রসারিত হয় FM 88.8 এবং ফেসবুক বাংলাদেশ বেতার সিলেট পেজের মাধ্যমে ফেসবুক লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। তো আমরা কথা বলুন, কারণ আমাদের হাতে খুব একটা সময় নিয়ে আমরা গান শুনতে চাই। শাহী মাহমুদ, হয়তো যদি আপনি খুব বড় করে গান একটা গান, আর যদি ছোট করে গান তাহলে দুটো গান শোনার সুযোগ আছে। তাহলে একটা গান করে পুরাটাই গাই, অনুপ্রেরণা যোগান আমাদের অনুষ্ঠানটি। তো যাই হোক, আগামী চতুর্থ মঙ্গলবার, এই মাসের চতুর্থ মঙ্গলবার হয়তো আর কোনো প্রিয় শিল্পীকে নিয়ে আবার হাজির হবো অন্তরঙ্গ সংলাপ লাইভে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালো রাখবেন, গানকে ভালোবাসবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ করবো আমাদের আজকের আয়োজন, আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট বেতার কেন্দ্রের সকল কলা কৌশল প্রযোজক এবং আঞ্চলিক পরিচালক, উপ আঞ্চলিক পরিচালক মহাজন সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের শেষ পরিবেশনা করছে হাসিল বাজার একটি গান। প্রেমে বাজারে বিকে মানে কোনারে যেই জনে I'm not afraid of the dark.